প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু হয়ে গেল প্রিয় শিল্পী প্রিয় গান এই অনুষ্ঠান। সময় সময়ের মতো করে চলে যায়, সময় একটা অদৃশ্য বিষয়। কিন্তু কখনো কি অনুধাবন করেছেন সময়কে? কি আমরা কখনো মনে করতে পারতাম যদি সময়ের স্মৃতিগুলো এসে সামনে না দাঁড়াতো? এজন্য বললাম যে স্মৃতির মানুষগুলো যখনই সামনে এসে দাঁড়ায়, তখনই ঠিক আমরা সেই সময়ে চলে যাই। এটা আমি বলছি আমার একান্ত ব্যক্তিগত অনুভূতির কথা। আমার খুব মনে পড়ে, একটা সময় রবীন্দ্রসঙ্গীত শুনতাম, ঘর ভরা গমগমে আওয়াজ, হয় টুইন ওয়ানে, নয় টেলিভিশনে, নয় বেতারে। সেই গমগমে আওয়াজ একদম যে বুকের ভেতরে লাগতো, মনে হতো কী গান, কথা বুঝি বা না বুঝি, সুর বুঝি বা না বুঝি, তার রবীন্দ্রসঙ্গীত। দর্শক, বলছি সেই সময়ের কথা, যে সময়ে কবিগুরু জীবন্ত হয়ে উঠেছিলেন আমাদের কিশোর মনের ভাবনায়। সেই মানুষগুলো যারা আমাদের মাঝে এই গানকে করেছিলেন অনেক বেশি জীবন্ত, তাদেরই অন্যতম শিল্পী কাদেরী কিবরিয়া আজ রয়েছেন আমাদের মাঝে। প্রথমে তাকে স্বাগত জানাবো, তারপর অনেক গল্প রয়েছে তার সাথে। স্বাগত জানাই এবং দর্শকদেরকেও স্বাগত। আপনি প্রথমেই বলুন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাংলাদেশকে মিস করেন? প্রচন্ড মিস করি। দেশ তো আমার মা। আচ্ছা, আমার তো দুইটা মা, একটা হচ্ছে আমার নিজের বায়োলজিক্যাল মা যিনি জন্ম দিয়েছেন, আর একটা হচ্ছে দেশ মাতা। আপনি যতটা মিস করেন তার চেয়ে বেশি আমরা আপনাকে মিস করি, তা তো বিশ্বাস করেন? এটা আমার সৌভাগ্য। আর মিস করতে দিতে চাই না বলে আপনার সেই চিরপরিচিত গণ্ডি, আপনার সেই বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আজ আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, বাংলাদেশ টিভিকেও ধন্যবাদ। আমরা যেহেতু বাংলাদেশ টেলিভিশনের এই সেটেই বসে আছি, তাই যদি আজ অনুরোধ করি, প্রথম যে পরিবেশনা তা যদি সেই স্মৃতির কোনো গান হয়, যে প্রথমে এসেছিলেন বাংলাদেশ টেলিভিশনে, বা কোনো স্মৃতি এবং স্মৃতির সাথে জুড়ে যায় এমন কোনো গান, তবে কোনটা হতে পারে? আমার মনে আছে তখন ছিল পিটিভি। আচ্ছা, এই পিটিভিতে আমি তখন অনেক ছোট, সেই অবস্থায় যখন ভিত্তি প্রস্তর দেওয়া হয় এই পিটিভির, সে সময় আমি রিসেপশন কমিটিতে ছিলাম, আমি ছোট ছিলাম। আমরা, আমাদের একটা গ্রুপ ছিল, গোষ্ঠী ছিল, যার নাম ছিল জিঙ্গা। শাফায়াত আলী ছিলেন আমাদের লিডার। আমরা এসেছিলাম রিসেপশন কমিটিতে, আমরা প্রথমে এসেছিলাম। তার পরবর্তীতে আমি একটি গান গেয়েছিলাম জিঙ্গার থেকে, সেটি হচ্ছে শুনিল সাগরে শ্যামল কিনারে, দেখেছি পথে যেতে তুলনা হিনারে। আমরা কি তবে এই গানটা দিয়ে আজকে আয়োজন শুরু করি? আমি এই গানটি দিয়ে শুরু করতে চাচ্ছি। শিকথা সুরে সুরে
সরাভূমি চলে সবুরু ফসুলি বিছনে বিছনে মধু কুন্দেশে লহরি তুলিবে কুসুম কুন্দেশে প্রিয়া ভাই, কত বছর হলো প্রবাসে? আমি 1990 সনে দেশ ছেড়েছি। টিল টুডে আমি নট টুডে মানে আজ পর্যন্ত আমি বিদেশেই ছিলাম, তার মানে 23-24 বছর হয়ে গেছে। 24 বছর হয়ে গেছে। 24 বছরে মনে হচ্ছে আপনি কয়েকবারই বাংলাদেশের মাঝে এসেছেন, আমরা আপনাকে লাইভে দেখার সৌভাগ্য হয়েছে, এবং যখনই দেখেছি একজন শ্রোতা হিসেবে শুধু একটাই মন্তব্য করতে পারি, সেটা হলো বয়স বা সময় কাদেরি কিবরিয়াকে একদম নড়িয়ে দেয়নি। এটা আল্লাহর ইচ্ছে। আমি যেমন সকালে ফজরে উঠে নামাজ পড়ি, তারপরে আমি রিয়াজে বসি। কতক্ষণ করেন? আমি রিয়াজ করি প্রায় 45 মিনিটসের মতন রিয়াজ করি প্রতিদিন। করেন প্রতিদিন? তারপরে আমি প্রায় হাফ এন আওয়ার থেকে মানে আমি আধা মাইল থেকে এক মাইল মতন তো আমি জগ করি। আচ্ছা, দৌড়াই ইয়েতে এখানে। জি। আর এমনি মনে হচ্ছে আপনি কয়েকবারই বাংলাদেশের মাঝে এসেছেন, আমরা আপনাকে লাইভে দেখার সৌভাগ্য হয়েছে, এবং তো পরিমাণ মতন দরকার। তো সেই তুলনায় অনেক সময় অনেক মাংস আছে যেগুলি আমাদের বডিতে মানে অপকার ছাড়া উপকার করে না। আচ্ছা, তো সেমন মাংস আমি খাই না। আচ্ছা, দর্শক হয়তো কাদেরি কিবরিয়ার গল্পের মাঝে আজ এমন অনেক কথা উঠে আসছে যেগুলো শুনে হয়তো ভাবছেন এগুলো আবার কোনো প্রশ্ন হলো বা এগুলো কোনো উত্তর হলো, এগুলো কোনো আলোচনা হলো। কিন্তু সবচেয়ে সত্যি কথা হলো, একজন শিল্পীর জীবন একটা রুটিনে বাঁধা। একজন শিল্পী হয়তো সাধারণের মতো, কিন্তু একটা জায়গায় যে আর সাধারণের মতো নন, তাকে কিছু জীবনের নিয়ম নীতি মেনে চলতেই হয়, এটা তার দায়িত্ববোধ থেকে। এবং সেই দায়িত্ববোধের জায়গায় আমাদের কাদের কিবরিয়া এত বছর ধরে প্রবাসী রয়েছেন, কিন্তু মানছেন, মানছেন বলেই তার কাছ থেকে আমরা সেই গানগুলো আবার চিরসবুজভাবেই পাচ্ছি। পরের কোন গানে যাব? যেমনু হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, যেমনু হেলায় অলস ছন্দে কোন খ
খেয়ালির গুণানন্দে সকালে ধরানো আমের মুকুল ছড়ানো বিকাল বেলা ছিন্ন পাতা সাজাই তরুণী একা একা তুরি খেলা যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যাই দিন শেষে তার হাতে দিয়া মারি ছন্দ কোথা যায় কে জানে সে যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যাই দিদি আমারি ছন্দ কোথা যায় কে জানে সে লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলি হারায় যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন সকলি হারায় যেন যেন চিরদিন আমি পথের দেশায় পা হেয় করেছি হেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা তুরি খেলা আনমোনা যেন দেখবালি আনমোনা যেন দিকবালিকার ভাসানো মেঘের ভেলা ছিন্ন পাতা সাজাই তরুণী একা একা ঘুরি হ্যাঁ